হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ব্লগটা শুরু করছি সকালের গরম গরম দুধ চা দিয়ে। আসলে আমরা যারা চা লাইক করি তাদের কাছে তো চা ছাড়া সকালটা একদমই অসম্ভব। তো চার সাথে যদি থাকে বাংলাদেশি বিস্কিট তাহলে তো আর কোনো কথাই নেই। বিশেষ করে আমার জন্য, আমার এই ধরনের বিস্কিটগুলো খুবই 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 পছন্দ। আর আলাদিন থেকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে এটা, পিনাটের বিস্কিট বাদামের, অসম্ভব অসম্ভব মজা। যারা নিউ ইয়র্কে থাকেন আমি অবশ্যই তাদেরকে একবার হলেও বলবো যে এটা ট্রাই করতে, অসাধারণ। তো চা খেয়ে একটা বিস্কিট খাচ্ছি, চিপস খাচ্ছিলাম। বিস্কিট খাওয়ার পরে যে আমার ভাল লাগতেছিল না, বসে বসে বেবি ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে একটা মুভি দেখতেছি আর চিপস খাইতেছি। তো আজকে কোনো রান্না বা কিছু শেয়ার করব না, আজকে আমি একটু বাইরে যাব, তাই ভাবলাম যে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে সন্ধ্যার দিকে বাইরে এসেছি, এটা কুইন্স মল। কুইন্স মল তো সবাই চিনে যারা আমেরিকায় থাকে, এবং কি যারা বাংলাদেশে থাকে এবং আমেরিকায় কেউ থাকে তারাও আমার মনে হয় কুইন্স মল সম্পর্কে জানে। তো বডি অ্যান্ড বাথ শপে অনেক ভালো ডিসকাউন্ট দিচ্ছিল ওদের ক্যান্ডেল ট্যান্ডেলে, তো গিয়েছিলাম দেখতে যে কি অবস্থা। তো আমার আসলে ভালো লাগে নাই, আর ভালো লাগা থেকে বড় কথা আমি আইকিয়াতে যখন গিয়েছিলাম তখন অনেকগুলো ক্যান্ডেল নিয়ে এসেছিলাম, তো এর জন্য আমি চাইনি যে একসাথে এতগুলো কিনে রাখতে, বাট কিনতে পারলে হয়তো ভালোই হতো। তো ঘুরে ঘুরে দেখলাম, আসলে মাঝে মাঝে ঘুরতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি আসলে আমার নিজেকে অনেক টাইম দেওয়ার চেষ্টা করি, কারণ আমি যদি আমাকে টেক কেয়ার না করি তাহলে আমার ফ্যামিলি টেক কেয়ার কে করবে? এর জন্য আমি মাঝে মাঝে বেবিকেও বাবার কাছে রেখে একা আমি বাহিরে বের হই, আমি ঘুরি, আমার আমার যেরকম ভালো লাগে আমি করি মাঝে মাঝে। কারণ সবার পার্সোনালিটি কিন্তু ডিফারেন্ট, সবার চিন্তা ভাবনা সব কিছুই ডিফারেন্ট। তো আমাদের আসলে নিজে যেভাবে খুশি থাকি সেইগুলো করা খুবই জরুরি, খুবই খুবই জরুরি। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আজকে এসেছি আরেকটা কারণে, সেটা পরে বলবো। তো অনেক অনেক বিজি ছিল, হয়তো বা সেলের কারণে, কারণ প্রচুর সেল চলতেছিল প্রত্যেকটা স্টোরে। তো এরপরে আমি যাব হলো একটু রেগো পার্কে, সেঞ্চুরি 21-এ, কারণ আমার হাজবেন্ডের জন্য আমি একটা জ্যাকেট কিনবো। তো আমি কুইন্স মল থেকে এখানে চলে এসেছি, একটা বাস্কেট নিয়ে নিলাম। আর আমার সব থেকে প্রথম কাজ হলো ব্যাগ দেখা, মানে আমি এখানে আসলেই আমি যে কোনো স্টোরে গেলে আগে ব্যাগ দেখি। আমি জানি না, আমার ব্যাগ খুব 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 পছন্দ, আর বিশেষ করে মাইকেল কোর্সের ব্যাগ আমার আরও বেশি পছন্দ। আমার অলরেডি তিনটা কালেকশন আছে, বাট তারপরেও আমি না কিনলেও সবসময় গিয়ে ঘুরে ঘুরে দেখি, মানে আমার খুবই পছন্দ। তো এখানে এসেছিলাম যে আমার হাজবেন্ডের জন্য একটা জ্যাকেট কিনতে। আসলে ওকে, মানে আমি আমেরিকা আসার পর থেকে ওকে আমি না কিনে দিলে ও কিনে না, মানে ঠিক আছে হয়ে যাবে, একটা আছে, দুইটা আছে, লেদারের আছে, এরকম করতে থাকে, ও মানে কিনতেই চায় না। তো এর আগেরবারও, আগের বছরও আমি একটা দিয়েছিলাম, সেটা দিয়ে এক বছর গেল, আর এই বছরে ভাবছি একটা দিব। তো খামোখাই সব ঘুরে ঘুরে দেখছে, আসলে দেখতে ভালো লাগে। আমার মনে হয় আমি যতগুলো ইউটিউব চ্যানেলে সবাইকে ফলো করি সবাই বলে একটাই কথা যে আসলে না কিনলেও ঘুরে দেখি। আসলে এটা মনে হয় আমাদের মেয়েদেরই একটা জেনেটিক কোনো কিছু, সবারই, যে আমাদের একটু থালা বাটি জামা কাপড় ব্যাগ এগুলো একটু ঘুরে দেখতেই বেশি ভালো লাগে, এবং ঘুরে ঘুরে কিনতেও ভালো লাগে। মাশাল্লাহ আমার হাজবেন্ডের অনেক ধৈর্য, ও আমার সাথে প্রচুর ঘুরে, কখনো বিরক্ত হয় না, মানে আমি যতক্ষণ থাকতে চাই ততক্ষণই ঘুরে ঘুরে দেখে দেখে কিনে। তো বাসায় চলে এসেছি, আসলে আমি একটু ডলার ট্রিতেও গিয়ে, এটা আসলে ডলার ট্রি না, এটা ডলার
থেকেও একটু বেশি দাম আর কি, $1 থেকে একটু বেশি করে দাম, সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম, ওদের ভ্যালেন্টাইন্স উপলক্ষে অনেক কিছুই উঠে গিয়েছে। তো একটা চামচ আনলাম, এটা হলো $1.49, এত ভালো চামচটা, আমি আরও ভাবছি কয়েকটা নিয়ে আসবো। আর একটা হ্যান্ড সোপ আনলাম, এটা আসলে আমি এনেছি বোতলটার জন্য, আমি তো হ্যান্ড সোপগুলো বিদেশ থেকে আনি, তো ওই বোতলটা ফেলে দিয়ে এই বোতলটা ইউজ করবো এর জন্য। আরেকটা এনেছি ম্যাগনেট, আমার ফ্রিজের ম্যাগনেটগুলো খুবই পছন্দ, এটা খুবই ভালো লাগছে। আর এটা দামও বেশি ছিল না, $1.99 ছিল। এই তো এত সুন্দর ম্যাগনেটটা, কি বলবো। আর আমি দরজাতেও ঝুলিয়ে দিয়েছি এটা, কারণ দরজাটা খালি আমার ভালো লাগে না। আর ম্যাগনেটটাও রেখে দিলাম, আমার আরও কিছু ম্যাগনেট অলরেডি আছে, কিউব্যাক থেকে আনা, তারপরে লাগোরি এয়ারপোর্ট থেকে আনা। আর এখানে বাবার কিছু ছবি ওর বাবার সাথে, বাবার ফার্স্ট টাইম পার্কে গিয়েছিল। এই তো, আর আমার হাজবেন্ডের জন্য আমি এই জ্যাকেটটা এনেছি, অনেক সুন্দর হয়েছে আসলে, কালারটা এখানে বোঝা যাচ্ছে না, এটা আসলে মানে খয়েরিও না আবার পার্পল না। আর এই ফটো ফ্রেমটা এনেছি আমার বাবার সুন্দর ফটো রাখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং আমার বাবার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ সুন্দর মতো বাঁচতে পারে। আল্লাহ হাফেজ।